খুব যেটা আমরা করে থাকি অহরহ, যে তুলনা করা, তুলনা করাটা কিন্তু আমাদের মানসিকভাবে খারাপ থাকার জন্য অন্যতম দায়ী কাজে। এবং এই তুলনা করাটা আসলে করবেন না এজন্যই অন্যের সাথে, যদি আমরা ছোটবেলা বড় হই খুব তুলনার মধ্যে দিয়ে, যে অমুক ভালো করেছে, তমুক ভালো করেছে, তুমি করতে পারোনি কেন, অমুক 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 এই জায়গায় ভালো, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে কাজ করে যে আরেকজনের সাথে তুলনা করলে বোধহয় তার মধ্যে খুব এক ধরনের উৎসাহ তৈরি হবে এবং সে বোধহয় এটাকে ওরকম হওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি ওরকম করে কিন্তু আসলে হয় না, কারণ আমরা যখন আসলে আরেকজনের থেকে নিজেদের যে কোন ক্ষেত্রে আমাদের ইনঅ্যাডিকুয়েসি আছে, কোন জায়গায় আমাদের অক্ষমতা আছে, এটা যখন আবার সেটা চোখে আঙ্গুল দিয়ে কেউ দেখায় বা আমরা নিজেরাও দেখি, সেটা কিন্তু আমাদের সেলফ এস্টিমটাকে লো করে দেয়। মনে হয় ওর চেতে আমার এই জায়গা খারাপ, ওর চেতে আমার এটা হয়নি, অমুকের চেতে অমুকের এটা হয়েছে আমার হয়নি, এই যে কনস্ট্যান্ট আমরা এক ধরনের কম্প্যারিজনে তুলনার মধ্যে দিয়ে থাকি, এটা আলটিমেটলি কিন্তু আমাদের কোনো হেল্প করে না। এটা আমাদের মধ্যে আমাদের মনটাকে ছোট করে, আমাদের হীনমন্যতা বোধ তৈরি করে, আমাদের আরেকজনের প্রতি হিংসা তৈরি করে, এবং এই সবগুলোই কিন্তু খুব নেগেটিভ ইমোশন। এগুলো আমাদের কোনো রকমের মানসিকভাবে কোনো অবস্থাতে ভালো রাখে না। কাজে আপনার আরেকজনের কী হয়েছে সেটা করে না করে আপনার নিজের কতটুকুন আছে আমি বলবো সেটাকে আপনি আইডেন্টিফাই করেন। তুলনা করাটা খুব ভুল, এ কারণেই যে আমরা তো আসলে কেউ পারফেক্ট না, হ্যাঁ কারোই কিন্তু সম্পূর্ণভাবে একেবারে হয়তো বা খুব পেশাগতভাবে খুব সফল মানুষের হয়তো বা তার শারীরিক কোনো অসুস্থতা রয়েছে, তার পারিবারিক কোনো সমস্যা রয়েছে, নিজের হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা রয়েছে। কাজে এটা ইনএভিটেবল যে কোনোটা মানুষেরই আমাদের নানা রকমের ভালো মন্দ মিলিয়েই কিন্তু একটা মানুষের তার জীবনের জায়গাগুলো তৈরি হয়। কাজে আপনার যেমন অনেক কাছে সক্ষমতার জায়গা রয়েছে, আমার যেমন দুর্বলতার জায়গা রয়েছে, আপনি যাকে আপনার চেতে অনেক সুপিরিয়ার মনে করছেন, যার সাথে মনে করছেন যে সে আপনার চেতে খুব ভালো আছে, তারও কিন্তু অনেক দুর্বলতার জায়গা রয়েছে যেটা আপনি অর্থাৎ জানেন না, বরং আপনি ভুলভাবে তার সক্ষমতার জায়গাগুলো নিয়েই আপনি ভাবছেন এটাতেই সব, এবং এটা নিয়ে আননেসেসারি কিন্তু আপনি নিজে কষ্ট পাচ্ছেন। এমনও হতে পারে আপনি হয়তোবা তার চেতে অনেক শক্তিশালী অবস্থায় হয়তোবা রয়েছেন। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই যে হয়তোবা কারো খুব পেশাগত জীবনে খুব হয়তোবা খুব সফল, কিন্তু হয়তোবা তার ব্যক্তিগত জীবন, আপনার হয়তোবা আপনার যে পার্টনার জীবনসঙ্গী তার সাথে হয়তোবা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, অথবা আপনার সন্তানের সাথে আপনার হয়তো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, সেই ব্যক্তির ওরকম হয়তোবা নাও থাকতে পারে। কাজেই আমি বলবো যে এই জায়গাটা করে আপনার এই মানে অতি কনস্ট্যান্ট যে তুলনা, সেটা যেটা আপনাকে মনকে ছোট করবে, এটা আপনার মনকে আরো আপনাকে ডিমোরালাইজ করবে, সেটা আমি বলবো এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজিক মিস্টেক। হ্যাঁ, কারণ এটা আমাদেরকে আসলে সামনে আগানোর জন্য খুব বেশি হেল্প করে না, বরং আপনি যদি তুলনা করতেই হয় আপনি নিজের সাথে আপনি তুলনা করবেন যে আমি আগের চেতে আমি কতটুকুন আসলে ভালো আছি আমি, এবং এই তুলনাটা যেন আসলে কতটুকুন ভালো সেই জায়গাটাতে আপনার হয়। কারণ কি আসলে আমাদের যখন খুব খারাপের জিনিস জায়গাটা করি, হ্যাঁ আমরা যদি খালি নেগেটিভ জিনিসকে নিয়ে আমরা ভাবি, এই নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমাদের ঠিক কোনো হেল্প করে না। হ্যাঁ, যে আমাদের যদি সারাক্ষণ আমাদের কি হয়নি, কি হওয়া উচিত ছিল, আর একজনের কী হয়েছে, বা আমাদের আজকের দিনটা এরকম খারাপ গেল, এই জায়গাগুলো হয় কি আপনার মনটাকে দেখবেন আলটিমেটলি দিন শেষে খুব ছোট করে, খুব হীনমন্যতা তৈরি হয় এবং আমাদের খুব এনার্জিটা লস করে। হ্যাঁ, আমাদের একটা বিষণ্নতার অন্যতম জায়গা হলো আমরা খুব এনার্জিটা আমরা পাই না, যার কারণে এই এনার্জিটা আপনার না থাকলে আপনি মোটিভেটেড হবেন না, কিন্তু আপনার সক্ষমতা জায়গাগুলো আপনি ফিল না করলে আপনি আরেকটা ভালো কাজ পরবর্তী স্টেপে যাওয়ার ঠিক সেই আপনি সাহসী পাবেন না, বা আপনার আত্মবিশ্বাসের জায়গাটাই আপনি পাবেন না। কাজে আপনার যদি হলো ব্রেনকে সবসময় প্রিঅকুপাই করে রাখেন, আপনি যদি একদম খুব মানে মানে খুব বিপর্যস্ত, বা আপনি যখন স্বপ্নে ভরাট করে ফেলেন যে কি হয়নি, কি হলো না, কতটুকুন আমি খারাপ, কতটুকুন আমার অন্য সাথে, কতটুকুন কোন কোন জায়গায় আমি ফেইলার, ব্যর্থতা জায়গাগুলো কি, এই জায়গাগুলো নিয়ে আপনি যখন সবসময় ভাববেন তখন আপনি দিন শেষে কিন্তু একটা খুব ব্যর্থ মানুষ মনে হবে। কাজে এটা থেকে আপনি যদি ঠিক উল্টা ব্যাপারটা করেন, অর্থাৎ হলো আমার কতটুকুন কি আছে, আমার অনেক কিছু হয়তো হয়নি, অনেক কিছু আমার অনেক কিছু ব্যর্থ, অনেক কিছু হওয়ার কথা ছিল, অনেক কিছু স্বপ্নে ছিল, অনেক স্বপ্নই পূরণ হয়নি, কিন্তু কতটুকুন হয়েছে এটুকুন কিন্তু আবার নাও হতে পারতো, এটুকুন কিন্তু আবার অনেকের হয় না। হ্যাঁ, আপনার যতটুকুন আছে আপনি দেখবেন অনেকের মধ্যেই কিন্তু সে জায়গাগুলো নেই। কাজে আপনার প্রধান কাজ হবে আপনি ভালো থাকার, আপনি যদি ভালো থাকতে চান, মানসিকভাবে ভালো থাকতে চান, আপনার প্রধান কাজ হবে আপনার খুঁজে খুঁজে বের করা আপনার সক্ষমতার জায়গাগুলো। এই সক্ষমতা জায়গাগুলো বলতে অনেক ক্ষেত্রেই আমরা শুধুমাত্র কিছুটা বস্তুগত সফলতার জায়গা বুঝি, অর্থাৎ আমি কতটুকুন আর্থিকভাবে আমি সফল,
কতটুকু কি কি আর্থিক ভাবে আমি ভালো জিনিস আছে, হ্যাঁ কতটুকু আমি পেশাগত কত মানুষ আমাকে চিনে, কতটুকু মানুষ জানে, বা আমার ম্যাটেরিয়ালিস্টিক কি কি আছে, সেটা নিয়ে আমরা আসলে বেশি এমফাসিস দিই, বা আমরা মনে করি যে এটা থাকলেই বা এটা যার নেই সে বোধহয় অসফল, তা কিন্তু না। এর বাইরেও কিন্তু হ্যাঁ এটা আর্থিক সফলতা অবশ্যই একটা সফলতার জায়গা, কিন্তু এর বাইরে কিন্তু আরো অনেক কিছু সফলতার জায়গা আপনার রয়েছে। আমরা যে হয়তো বা আপনি শারীরিকভাবে আপনি সুস্থ, আপনি এখনো হলো ফিজিক্যালি আপনি ফিট রয়েছেন, আপনি অনেকের চেয়ে আপনি সুস্থ, সেটা কিন্তু সেটাও কিন্তু এক ধরনের আপনার পজিটিভ স্ট্রেংথ। আপনার যে মানসিক যে জায়গাটা, আপনি হয়তো বা পেছনে কারো আরেকজনের সাথে সমালোচনা করেন না, আরেকজনকে আপনি মানে কোনো জিনিস আপনি সহজে আপনি গ্রহণ করতে পারেন, আপনি অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার আরেকজনকে উপকারী ব্যাপারটা আছে, আরেকজনের ক্ষেত্রে হয়তো বা খুব সহজে আরেকজনকে আপনি সাহায্য করেন, কাজে এই জায়গাগুলোও কিন্তু দেখবেন অনেকের মধ্যেই নাই। হ্যাঁ আপনি হয়তো খুব হার্ড ওয়ার্কার, আপনি সৎভাবে আপনি জীবনযাপন করেন, কাজে এইগুলো আপনার সবগুলোই আপনার স্ট্রেংথ। হ্যাঁ আপনি যদি স্ট্রেংথগুলো আপনি আইডেন্টিফাই করেন যে এইগুলো আমার পজিটিভ জায়গা, সেটা দেখবেন আপনাকে একটা আত্মপ্রত্যয় করবে, আপনার মধ্যে একটা পজিটিভ ফিলিং তৈরি করবে। আমি যেটা বললাম প্রথমে বলেছিলাম যে আপনার যখন পজিটিভ ফিলিং তৈরি হবে সেটা কিন্তু আপনার পজিটিভ বিহেভিয়ার করবে। পজিটিভ বিহেভিয়ার মানে দেখবেন হলো এই পজিটিভ জায়গাগুলো আপনার আরেকটা ভালো কাজ করতে আপনার নিজেকে আপনার উৎসাহিত করবে। যেমন আমি আপনি হয়তো বা ভাবলেন আমি সকালবেলা হাঁটলাম এত কষ্ট করে 40 মিনিট, ঘুম থেকে সকালবেলা ঠিক মতো করে উঠলাম, ঠিক মতো করে হাঁটলাম, নিজের শরীরের প্রতি যত্ন নিলাম, তখন কিন্তু আমার মনে হবে যে আজকে আর জাঙ্ক ফুডটা না খাই, আজকে আমি একটু তাহলে একটা নিউট্রিশাস ভ্যালু এরকম আমি খাবার খাই, আজকে আমি একটা ভালো কাজের কাজ করি, আমি হয়তো বা একটা ভালো ধর্মচর্চার কাজটি করি। কাজে এই জায়গাগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ভালো কাজ আরেকটা ভালো কাজকে করতে আপনাকে উৎসাহিত করবে। কাজে নিজের স্ট্রেংথগুলো আইডেন্টিফাই করবেন। একাজে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেকে, যেটা একেবারে আমি যদি সামারাইজ করি, আমাদের নিয়মিত শরীরচর্চা, নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ, আমাদের সামাজিক যোগাযোগগুলো মেনটেন করা, অন্যের সাথে তুলনা না করা, নিজের যে স্ট্রেংথ, নিজের যে পজিটিভ জায়গাগুলো সেটাকে আইডেন্টিফাই করা, এবং অবশ্যই অবশ্যই নিজের প্রতি সবসময় থ্যাঙ্কফুল হওয়া, নিজের প্রতি নিজের যে ভালো কাজগুলো সেটাকে আইডেন্টিফাই করা, সেটা টেকেন ফর গ্রান্টেড না হওয়া, অন্যের যে ভালো কাজগুলো সেটাকে আপনার থ্যাঙ্কফুল হওয়া, এবং সার্বিকভাবে আপনার যতটুকুনি আছে যা আছে সেটাকে সেটার প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করা, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, সব কিছুই হলো আমাদেরকে ভালো রাখতে সাহায্য করবে। মনে রাখবেন ভালো থাকাটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, খুব ভালো থাকবেন এবং অবশ্যই মনের যত্ন নেবেন। ধন্যবাদ সবাই।